কোনো এক চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে লাঞ্ছিত হয়েছিলেন সুপারস্টার শাকিব খান। শাকিব খানের পর FDC-তে শিল্পী সমিতির নির্বাচনেই লাঞ্ছিত হলেন চিত্রনায়ক ইমন। শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন নিপুণ প্যানেলের সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী নায়ক ইমন। আজ শুক্রবার অর্থাৎ 21 জানুয়ারি 2022 সন তিনি নির্বাচনী প্রচারণা করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ নায়ক নিজেই গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেন। এ ঘটনা FDC জুড়ে তুমুল উত্তেজনা বিরাজ করছে। নায়ক ইমন বলেন, আজ শুক্রবার সন্ধ্যা 7টার দিকে তিনি শিল্পী সমিতির অফিস সংলগ্ন রাস্তায় নির্বাচনী প্রচারণা করছিলাম, সাথে ছিলেন নিপুণ, রিয়াজ ও হিরো আলম সহ অনেকেই। দূরে মিশা সওদাগর ভাইকে দেখে তার সঙ্গে আমি ইমন কুশল বিনিময় করতে যাই। তখন আমাকে ধাক্কা দিয়ে লাঞ্ছিত করেন এক বহিরাগত। যিনি ধাক্কা দিয়েছেন তাকে আমি চিনি না, তবে তার আচরণ ছিল মিশা সওদাগরের বডিগার্ডের মতো। তিনি অ্যাগ্রেসিভ ছিলেন অনেক। ইমন জানান, তাৎক্ষণিক মিশা সওদাগর বিষয়টি মীমাংসা করতে গেল ওই বহিরাগত আরও রেগে গিয়ে মারতে তেড়ে আসেন, উচ্চবাচ্য করেন। ইমন বলেন, এ সময় বহিরাগত ওই ব্যক্তিকে জিজ্ঞেস করি, আমি নায়ক ইমন, আমাকে চেনেন না, ধাক্কা দিচ্ছেন কেন? উনি আমার সাথে আবারও দুর্ব্যবহার করেন। মিশা ভাই তাকে সরি বলতে বললেও সে থামছিল না। বহিরাগত ওই ব্যক্তি মিশা জায়েদ প্যানেলের সমর্থক। আগেও চেহারা দেখেছি, সে মিশা জায়েদের পক্ষে স্লোগান দিয়েছে। নির্বাচন কমিশনকে সাথে সাথে এই ঘটনা জানিয়েছি, লিখিতভাবে অভিযোগ দিচ্ছি। আশা করছি নির্বাচন কমিশন এর সুষ্ঠুভাবে বিচার করবেন, আমরা শান্তিতে নির্বাচন করতে চাই। সরেজমিন থেকে জানা যায় ওই বহিরাগত ব্যক্তি উঠতি অভিনেতা, নাম তার শাহেন শাহ। বেশ কিছু মিউজিক ভিডিও করেছেন, একটি সিনেমাতে পার্শ্বনায়ক হিসেবেও কাজ করেছেন। এই নায়ক শাহেন শাহ, তিনি প্রেমের কেন ফাঁসি সিনেমাতে দ্বিতীয় নায়কের চরিত্র অভিনয় করেছেন, যে সিনেমায় প্রথম নায়ক বা প্রধান নায়ক ছিলেন সাইফ খান। এই শাহেন শাহ শাপলা মিডিয়ার সিনেমা বনলতাতেও দ্বিতীয় নায়ক চরিত্র অভিনয় করছেন, আর এই সিনেমাতেও প্রধান নায়ক সাইফ খান। আর এই দুই নায়কের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা কেয়া।